কেজি আছে 5 কেজি আর 2 কেজি গুঁড়ো আছে আচ্ছা এই তো হচ্ছে হচ্ছে এই তো বাপ রে সবাই সিভিটকে টাকা দিয়ে দাও এবারে এর মতো নেক্সট টাইম আবার 1 2 3 4 5 6 দেখো নিচের অবস্থাটা দেখো ফেরার দিন তাই সবারই মনটা খারাপ মানে এখানে সবাই মনটন খারাপ আর সকালে উঠে আমাদের স্নান টান হয়ে গেছে যদিও রাতে ট্রেন মানে 8:15 ট্রেন কিন্তু এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে একদম স্নান টান করে নিলে কমপ্লিট হয়ে যায় অনেকটা আর তিনটে রুম নেওয়া হয়েছিল তো দুটো ছেড়ে দিতে হয়েছে আমাদের রুমটাতেই সবাই এসেছে লাগেজ ফাগেজ রেখেছে সেই জন্য এখন যাচ্ছি একটু লাস্ট মিনিটের মানে কি বলবো কেনাকাটা করতে জানো তো পুরী এসছি খাজা কিনবো না ওটা হয় না তো সেই জন্য খাজাও কিনবো ব্রেকফাস্ট করবো একটু লাস্ট সমুদ্রকে দেখা কাজ থেকে তো এখন ওই জন্য বেরিয়ে যাচ্ছি খাবো এখন বেরিয়েছি ফার্স্টে যাব ব্রেকফাস্ট করব তারপর লাস্ট মিনিটের কেনাকাটা এখন ওই কেনাকাটার চক্করে আরো কি কি কেনাকাটা হবে আমি জানি না না রোদে বেশি ধারণা তো চলো বিশাল রোদ উঠেছে মানে ফেরার দিনে এত রোদ উঠবে আমি নিজেই ভাবতে পারিনি কত রোদ আর গরম আরে রাস্তা দিয়ে হাঁটছি পুরো এমনি কদিনে স্নান করে ট্যান পরে সব কালো হয়ে গেছি আরো কালো হয়ে যাবো একদিন আজকে এত গরম না রোদে জাস্ট মানে হাঁটা যাচ্ছে না আর এই যে ব্রেকফাস্টে নিয়েছি পেঠাই পরোটা উইথ ঘুগনি সবাই এখানে মোটামুটি বসেছি মানে রোদে খেতে গিয়ে বুঝতে পারছো তো হাল খারাপ হয়ে যাচ্ছে আমার মনে হয় শপিং না করে আজকে সমুদ্রে স্নান করলে ভালো হতো শুধু একটা ঘর নেওয়া হয়েছে বলে যা গরম লাগছে পাশে সমুদ্রটা দেখে মনে হচ্ছে গিয়ে ছাপ পড়ি গরমটা মালুম দিচ্ছে বাবা রে সমুদ্র একবার চুবে আয় দেখবি হেভি লাগবে আমাদের স্নান হয়ে গেছে আমাদের হয় না আমাদের চান্স আছে আমারও চান্স আছে বিশাল লাইন মোটামুটি এইখান থেকে স্টার্ট হয়ে এখানে সাহেব আর জামাইবাবু আছে ওইখানে গিয়ে শেষ মানে যত বেলা বাড়ছে লাইন বাড়ছে আর পুরীতে এলে খাজাটা তো মাস্ট খাজা ছাড়া তো আর চলতে পারে না এখানে অনেক রকম মিষ্টিও আছে দেখছি এগুলো কি মিষ্টি গো এগুলো কি মিষ্টি ছানার মুড়কি এটা আর এগুলো তো ইয়ে আছে হ্যাঁ দেখি একটু মিষ্টিগুলো দেখি অনেক রকম মিষ্টি রয়েছে আমরা যদিও মোস্টলি খাজাটাই নেব ওটাই ফেমাস বাকি মিষ্টি ওখানে পাওয়া যায় বাকি মিষ্টি পাওয়া যায় মোর পাকের কথা বলিবার সময় নাই মোটামুটি আধ ঘন্টা দাঁড়ানোর পর জামাইবাবু সাহেব ঢুকতে পেরেছে মানে এক লাস্ট তাদের স্কোপটা এসছে এখানেও বিশাল লাইন পড়ে গেছে ওই অবধি চলে গেছে এরপর আরও বাড়তে থাকবে অ্যাকচুয়ালি পুরীতে এসে জানো তো আর সবাই পুরীতে এলে খাজা মোটামুটি ওই 1 কিলো না অনেক কেজি কিনে নিয়ে যায় কারণ ওটা রেখে রেখে খাওয়াও যায় আর খেতে তো মদন মোহন মিষ্টি অছি খাজা এখানে গাঙ্গুরাম সুইটসে রয়েছে মানে অনেক জায়গায় আছে পুরী মন্দিরের কাছেও আছে গাঙ্গুরাম সুইটস সেখানেও খাজা খুব ভালো অনেক জায়গায় আছে তোমরা একটু যারা জানো এসেছো জানো বিভিন্ন জায়গায় যেখানে একটু শর্ট থাকবে সেটা নেওয়াই বেটার তো এখানে রয়েছে এটা এসছি স্বর্গদ্বারের কাছে একদম সামনেই গাঙ্গুরাম সুইটস সেখান থেকে খাজা 200 টাকা কিলো আর একদম দেশি ঘিয়ের হলে 500 টাকা কিলো তো আমরা 200 টাকাই নিয়েছি অত ঘি খেতে গেলে বোধ হয় একটা করে র্যানট্যাক খেয়ে তারপরে এটা খেতে হবে তোমার ক কিলো জামাইবাবু তো 5 কিলো এটাও 5 কেজি আছে 5 কেজি আর 2 কেজি গুঁড়ো আছে আচ্ছা সঙ্গে মদন মোহন মিষ্টি আছে তুমি সত্যি পেছনে খাজা স্টক হয়েছে আর একটা কার কাছে আছে আর একটা খাজা আছে মানুষ ওখানে নাকি যা মানে আর একটা খাজা হয়তো দিয়ে আসা এখানে
এখানে কে বসবে এখানে বস তোরা খাজা কিনে আমরা ফুললি লোডেড হয়ে গেছি হ্যাঁ পেছনে আছে খাজাগুলো স্টক করা হয়েছে যদি পড়েছে লোক কুড়িয়ে কুড়িয়ে খেয়ে নেবে লস হবে কিন্তু পরে ভীষণ লস মোটামুটি খাজা স্টক করা হয়েছে এখানে লাগেজগুলো রয়েছে এবার একটু বিশাল বড় ব্যাগটা ট্রলির পাশে এটা হচ্ছে খাজা ঠিক আছে সব কিছু মানে সবার আছে সবার দেয়ার শুধু খাজাই আছে তো এখানে এখন ব্যাগ গোছানো চলছে বাট ব্যাগের অবস্থাটা তোমরা শুধু একবার দেখো মানে বাস্ট করবে পুরো ওই দেখো এটা আমার মেকআপ এটা ডুববে মেকআপ পাউচ নিয়ে চলে জুতো আবার কি করবি জুতো আছে কোথায় কোথায় জুতো একটা ডুববে লাস্ট ডে সেই জন্য সিবিচে এসেছি বাড়িতে ব্যাগপত্র গোছানো কমপ্লিট করে যেভাবে গুছিয়েছি আমরাই জানি জুতো খুলে যাবে চামড়ার জুতো নষ্ট হয়ে যাবে এমনি গেছে সত্যি বলছি আজকে সানডে বলে বিশাল ভিড় আর এই পাগলা পাগলি এসছে আমাদের সাথে এরা তো আসবেই আগে থেকেই বলছিল যে আসবো সিবিচে একটু পা ভেজাবো কেননা আজকের পর থেকে বাড়িতে কল খুলবে আর বাথরুমে স্নান করবে তো সেই কারণে ও আমার কি লিখছে গো আহানা আহানা লিখছে বানান ভুল আছে সবাই মিলে বসে হোটেলে লাঞ্চ দেন হোটেলে লাস্ট যদিও রাতে আছে ট্রেনে ডিনারটা বাট এটাই তো লাস্ট একসাথে সেই জন্য ভীষণ একটু একটু কালকে থেকে তো যে যার বাড়িতে বাড়িতে খাওয়া আর এখানে এভরিবডি চিকেন থালি নিয়েছে আমি এগ থালি আর মা এদিকে ভেজ থালি খেয়ে একটু রুমে গিয়ে রেস্ট নিয়ে নেব কারণ তারপর সব ব্যাগপত্র নিয়ে চল জায়গা নেই একটা বিছানা দেখাও
कौन है ये लोग, कहाँ से आते हैं? कंप्लीट होते चले छे, माने होते चले छे ही पूरी ट्रिप टा। तो सब बैग कांधे निए सबाई रेडी मोटामुटी, किछु जन बेरिए गेछे ओखान थेके टोटो धरा हबे, आबार खाबार निए नेवा होच्छे डिनारेर जन्य। तो एतदिन भालो माने खूब मजा करे काटाच्छिलाम, किन्तु मनटा एकटु खराब लागछे। कालके बाड़ी गिए एई टाइमे बसे चिंता करब जे एखाने आमरा कि कि करछिलाम। আর কাল থেকে মানু বাড়ির জলে স্নান করতে হবে। যেমন ভাবে এসেছিলাম বসে সেইভাবেই এখন যাচ্ছি, সবাই মিলে একটার মধ্যে মানে কেউ নড়াতেও পারবে না, এমন ভাবে প্যাক আপ হয়েছে। স্টেশনে এসে মানে পুরী স্টেশনে এসে একটুখানি বসেছিলাম, তারপর অ্যানাউন্স করতে ট্রেন দিয়ে দিয়েছে। এই যে আপাতত এখনও ট্রেন ছাড়তে দেরি আছে, 8:15 পুরী সুপারফাস্ট। তো এখন বাজে মোটামুটি ওই 7টা, ট্রেন দিয়ে দেওয়ার জন্য আর কেন ওয়েট করব তাই জন্য। কিন্তু ট্রেন তো এখনও খোলেনি, বা উঠতে পারবো না তো, দাঁড়িয়ে থাকতে হবে বোধ হয়। ট্রেনে লাগেজ নিয়ে উঠতে গিয়ে ঘেমে নিয়ে গেছি অ্যাকচুয়ালি ট্রেনে। উফ, এখনো অবধি ট্রেনে এসি, ভেতরে সবে স্টার্ট করেছে, কি অবস্থা মনে হচ্ছে যে। উফ, শান্তি, এসিটা একটু ঠান্ডা হচ্ছে বল, যা অবস্থা হয়েছে এটাকে দেখো। কেন বিচকে মিস করবি, গায়ের রং দেখলে আর মিস হবে। হ্যাঁ, আমাদের জাস্ট স্কিন টোনের অবস্থা হয়েছে, আর কিছু করার উপায় নেই, এবার বাড়িতে ফিরতেই হবে, না চাইলেও ফিরতে হবে। উনু করার পেছনে, হ্যাঁ আমি দেখতে পেয়েছি, আমি হেলান দিয়ে দাঁড়াইনি সেই জন্য। 24 বছর পরে বুঝতে পারছো, আগের কোনো মেমোরি সেইভাবে খুব কম, ছোটোবেলা একদম ছোটো ছিলাম, যার জন্য এবারে মেমোরিগুলো। অনেকে আসে প্রতি বছর আসতে পারে, তাদের লাখ সেটা জগন্নাথ দেব। ফাইনালি ডিনার সেরে নিচ্ছি, আর রাতে হোটেল থেকে প্যাক করে দিয়েছে চাও এখানে, মানে দেখে মনে হচ্ছে মশলা মুড়ি খাচ্ছি। দেখো সবাই খাচ্ছে, তোমার দেখে মনে হচ্ছে মশলা মুড়ি খাচ্ছ। জিনিয়া ফার্স্ট টাইম এইভাবে খাচ্ছে চাও, মানে মশলা মুড়ির মতো করে চাও খাচ্ছে। নিচে বসার জায়গা নেই, কি করবো, উপরে উঠেছি দেন। পরপর যদি পড়েছে দাঁড়াতেই বলছি মামা, এই মাম্পু ঠিকঠাক ভাবে শুবি, পড়বি না আমার গায়ে বলে দিলাম। আন্টির এই ওপরটা শোয়ে কেন, কেন ভয় আছে যে কেউ পড়লে, মামাও যদি পড়ে আমি একদম ওপরে শুবি। নে শুয়ে পড়, সব কটাতে উঠে গেছে মোটামুটি। ওই বাবা, এক্ষুনি খুলে যাচ্ছিল মন্দিরটা, আর আমার এইখানে। উফ, সাবধান কিন্তু মাম্পু, আমি সাবধানে, আমি বললে তোমার কিছু হবে না, কিন্তু ও যদি আমার ঘরে পড়েছে ব্যাস
মোটামুটি সব কটা ঢুকে পড়েছে। এবার আমার এখন জ্বর পালা, ওই ঘুম তো হবে না, বক 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 করবো একটু, তারপর সবাই যে যার ইয়েতে। আর কাল ভোর 4:45 নামবো, তো দেন হয়তো একটু ট্রেন লেট হতে পারে। এনিওয়ে এখন এর মতো ওখানে করছি, চলো হ্যাঁ নেক্সট বাড়িতে দেখো। হ্যাঁ সেই এক মানে কি বলবো, বোরিং লাইফ। টাটা গাইস।